টানা দু বছর ব্যবসা একেবারে বন্ধ ছিল। এবার কোভিড বিধি শিথিল হলেও লাভ নয়, লোকসানের মুখে পদ্ম চাষিরা। পূর্ব বর্ধমানের ভাতার, আউশগ্রাম, দেয়ানদিঘি সহ জেলার সর্বত্রই কম বেশি পদ্ম চাষ হয়। কিন্তু এবার বর্ষার শুরুতে অনাবৃষ্টির কারণে পুকুরে সেভাবে পদ্ম গাছ বেড়ে ওঠেনি। পুকুরের জলের অভাবে পদ্ম গাছ শুকিয়ে যায়। এখন আবার ঠিক উল্টো চিত্র, লাগাতার বৃষ্টির জন্য পদ্ম ফুল পচে নষ্ট হয়ে যাচ্ছে। পদ্ম চাষী হারু ধারা সর্বেশ্বর মাঝিরা জানান, প্রতি বছরই পুজোর মরশুমে পদ্মের চাহিদা থাকে। এবারও ভালোই চাহিদা আছে বাজারে, কিন্তু চাহিদার তুলনায় বাজারে যোগান দিতে পারছেন না। পদ্ম আগে জল ছিল না, এখন প্রচুর বৃষ্টির জন্য পদ্ম সব নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে কেন? নষ্ট হয়ে যাচ্ছে, জল বেশি হয়ে গেছে, লাগার দফায় দফায় বৃষ্টি হচ্ছে, ডুবে যাচ্ছে, পচে যাচ্ছে, এই তো অবস্থা। আর আমরা যে টাকায় লিজ নিয়েছি সে টাকা শোধ করতে পারবো। এক দেড়শো খুললে কী করে মার্কেট ধরবো? মার্কেট ধরার মতো খুললাম। এই পদ্ম চাষ আপনি কতদিন ধরে করেন? আমি বছর সাতেক। বছর সাতেক? করোনার জন্য দু বছর তাদের ব্যবসা প্রায় বন্ধই ছিল। এবছর তারা ভেবেছিলেন ঘুরে দাঁড়াবেন, তাতে বাঁধ সেধেছে আবহাওয়া। কখনো অনাবৃষ্টি তো আবার কখনো অতিবৃষ্টি। আবহাওয়া খামখেয়ালিতে পদ্ম চাষিরা চরম সংকটে পড়েছেন। চড়া দাম দিয়ে পুকুর ডাক নিয়েছেন এলাকায় পদ্ম চাষিরা। কিন্তু এখন যা অবস্থা, দুমুখ সমান হবে কিনা সেটা নিয়ে চিন্তিত তারা। এইবারে এই বছরে মানে পদ্ম সেরকম বাজার করতে পারবো না, কারণ পদ্ম ফুল, এই পদ্ম ফুলে আমি ছোটো, তাই এই নিয়ে আমাদের বাজার চলে সব কিছু। তা কী করবো এবারে, এখনও ছোটো আছে, করি এখনও ছোটো, এখন সেরকম পদ্ম ফুল ধরতে পারবো না, বলতে পারছি না। তা এই নিয়ে আমাদের আশা সব, কিন্তু ছেলেপুলেদের এই নিয়ে বাজার করতাম, সব কিছু করতাম বড়ো পুজোয়। তাই এবারে মনে হচ্ছে সেরকম বাজার হবে না, মনে হচ্ছে আমাদের কেনাকাটা কোনো ফুল ছোটো তো কেনাকাটা হবে না বলছেন? হ্যাঁ, মনে হচ্ছে কেনাকাটা সেরকম হবে না, বাজার মাল ছোটোর জন্যে কিছু করতে পারছি না এখন। পূর্ব বর্ধমান জেলার পদ্ম চাষিরা মূলত ফুল নিয়ে হাওড়ার হাটে যান, সেখানে সারা বছর কেনা বেচা চলে। কিন্তু পূজোর মরশুমে এখন পদ্ম চাষিদের মাথায় হাত, বৃষ্টি বেশি হওয়ায় পদ্মের কুড়ি বড় হচ্ছে না, পচে যাচ্ছে বলে জানান চাষিরা। পদ্ম চাষিদের সব বছরই থাকে, বছরও আছে, কিন্তু বাজারে মাল খুব কম ঢুকছে, বাজারে মাল পাওয়া যাচ্ছে না। এই শুধু পুকুর ডুবে যাওয়ার জন্যে, অসময়ে বৃষ্টি হলো, পুকুর ডুবে গেল, আবার এমনও দেখা গেল পুকুরে বৃষ্টি হলো না, তখন জল পুকুর ভরলো না, গাছ তৈরি হলো না, এখনও পর্যন্ত পুকুরে মাল পাচ্ছি না, মাল হলো না। আমি লাগিয়েছি নি বছর, এবার পুকুরে আমাদের গোড়া তৈরিই আছে, কিন্তু এখন বৃষ্টি না হওয়ার জন্য এখন পুকুরে গাছ রেডি হলো না। এই দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা কি আপনারা কি পদ্ম চা তুলতে পারবেন মনে হচ্ছে? কি হবে? ওদের খুবই টান পড়বে। টান পড়বে কেন? কারণ ওই বৃষ্টি হয় না, পুকুরে জল হয় নাই, এবার আবার এখন যখন জল হচ্ছে তখন পুকুর ডুবে যাচ্ছে, ফুলটা আসছে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।